নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মজার নাস্তা বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে আটা দিয়ে খাস্তা প্যাটিস। এখানে আমি আটা নিয়েছি ওই 300 গ্রাম মতন। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম 2 চামচ মতন রিফাইন তেল। এবার সম্পূর্ণ আটাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মাখব। আটাটা বেশি পাতলা করে মাখব না, একটু টাইট টাইট করে মাখব। তো আটা মাখা হয়ে গেল, আটাটা এরকম শক্ত হবে মাখা, খুব শক্ত না আবার খুব নরম না, বেশি নরম হবে না। আর এর মধ্যে একটু হাতে তেল দিয়ে নিলাম, তেলটা দিয়ে আবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো লেচি কেটে নেব এবার। লেচিটা ছোটো ছোটো হবে, ওই লুচি যেরকম আমরা বানাই ঠিক সেরকম আকারের লেচিগুলো হবে, কারণ রুটিটা খুব পাতলা করে বানাতে হবে। তো স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিলাম উপকরণ, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, বড় একটা মাঝের এসে বড় একটা পেঁয়াজ নিয়েছি, তাকে চৌকো ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি, ধনে পাতা, রসুন কুচি, আর নিয়ে নিয়েছি লঙ্কা, দুটো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে সেদ্ধ আলু, সেদ্ধ গাজর। গাজরগুলো আমি সেদ্ধ করে নিয়েছি চোখো চোখো করে কেটে, আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেট করে নেব। তো আলুটা আমার গ্রেট হয়ে গেল, এবার এর মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতন, বড় চামচের 2 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে এটা টেস্টটা ভালো হবে, টক টক মিষ্টি মিষ্টি স্পাইসি, খুব ভালো লাগবে খেতে। একদম খুবই অল্প সামান্য উপকরণ দিয়ে স্টাফিংটা বানানো, কিন্তু এটা যে শুধু খেলেও খুব ভালো লাগে খেতে। এবার আমি আটার রুটিগুলো বানিয়ে নেব। পাতলা পাতলা করে বানিয়ে নেব। তো রুটিগুলো আমার 4টে বেলা হয়ে গেছে, এবার আমি একটা ছুরির সাহায্যে রুটিগুলো কেটে নিচ্ছি, 4 ভাগ করে নেব। তো ওই টুকরোগুলোর মধ্যে একটা টুকরোর মধ্যে নিয়ে নিচ্ছি তেল, আর সামান্য একটু আটা দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি। তার ওপরে আর একটা রুটির টুকরো দিয়ে দিলাম। এবার একটু হালকা করে বেলে নেব, হালকা হাতে বেলে নেব। এটাকেও সেম তাই করতে হবে, ওরকম তেল দিয়ে মাখিয়ে একটু আটা দিয়ে, তারপরে এটাকেও পাতলা করে আবার একটু মেখে এবার স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে দিয়ে দিচ্ছি। এবার এই রুটির ভাজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটাকে আটকে নিচ্ছি হাত দিয়ে। তো একটা তৈরি হয়ে গেল, ঠিক এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব।
এটাকেও সেম এইভাবেই বানিয়ে নেব। এই রুটিটাকেও ঠিক, এই রুটিটাকে আমি একবারে তেল আর আটাটা ভালো করে মাখিয়ে এবার আমি চার ভাঁজ করে কেটে নিলাম, চার টুকরো করে কেটে নিলাম। এবার আমি বেলে নিচ্ছি দুটো রুটি টুকরো একসাথে ভাঁজ করে, এবার এটার মধ্যে ভালো করে স্টাফিংটা ভরে দিচ্ছি। তো চারখানা আমার তৈরি হয়ে গেল, ঠিক এইভাবেই বানাতে হবে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম প্যাটিসটা দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে করে ভাজবো, বেশি হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম ফ্লেমটা থাকবে, তারপরে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেওয়াই যায়, তো বাচ্চারাও খুশি হয়ে যায়। এরকম ঘরোয়া পদ্ধতিতে প্যাটিস বানালে খুবই ভালো লাগে, বাচ্চারাও সুন্দর মতন খায়। তো হয়ে গেল বন্ধুরা, কত সুন্দর হয়েছে না? তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমি উৎসাহ পাবো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।